হ্যালো গাইজ, আমি সজলা। তোমরা দেখছো স্টাডি ভিডিও। তো আজকে যে স্টোরিটা নিয়ে আমি আলোচনা করব, তার টাইটেল হচ্ছে গড ইজ মার্সিফুল। তোমরা জানো এই স্টোরিগুলোর মাধ্যমে আমরা বড় বড় যে শব্দগুলো থাকে সেগুলোকে ভেঙে ভেঙে উচ্চারণ করার চেষ্টা করি, এবং অনেক ওয়ার্ড মিনিং আমরা কিন্তু এই গল্পের মাধ্যমে শিখতে পারি, এবং ছোটখাটো যে গ্রামাটিক্যাল বিষয়গুলো আছে সেগুলো তোমাদের এর মাধ্যমে বোঝানোর চেষ্টা করি। আর এই ভিডিওর যে অ্যাকচুয়ালি স্ক্রিনশটটা আছে সেটা তোমরা আমাদের ফেসবুক গ্রুপে পেয়ে যাবে, ফেসবুক গ্রুপের লিংক ডেসক্রিপশনে থাকবে। তো চলো শুরু করা যাক। দেখো প্রথমে কি লেখা আছে, গড ইজ মার্সিফুল। গড মানে ঈশ্বর, ইজ মানে হয়, মার্সিফুল কথার অর্থ হচ্ছে করুণাময়। ঠিক আছে, করুণাময় দয়াময় আমরা বলি না, মার্সিফুল তার অর্থ। এখানে MER, এখানে মার হচ্ছে কারণ এখানে আর কন্ট্রোল ভাওয়েল ব্যবহার করা হয়েছে। তোমরা জানো, যারা ভিডিও দেখেছো আর কন্ট্রোল ভাওয়েলের, তারা জানো ER আর সাউন্ড দেয়, AR আর সাউন্ড দেয়, IR আর সাউন্ড দেয়। ওকে, তো মার্সি FUL শব্দের শেষে থাকলে সেটা ফুল সাউন্ড হবেই হবে, ঠিক আছে, অলওয়েজ। তাহলে মার CIC FUL, FUL ফুল, মার্সিফুল করুণাময়। তাহলে ঈশ্বর হয়, টোটাল টাইটেলটার মানে ঈশ্বর হয় করুণাময়। ঠিক আছে, এবার আমরা পড়া শুরু করবো। এখান থেকে একদম ধরে ধরে পড়ার চেষ্টা করব, এবং তোমরা ভালো মতো কিন্তু এগুলো প্র্যাকটিস করবে, তোমাদের স্পোকেনের জন্য, ফ্লুয়েন্সির জন্য খুবই বেনিফিশিয়াল এইসব বিষয়গুলো, এই স্টোরিগুলো। ঠিক আছে, বারবার করে পড়ার চেষ্টা করবে। চলো প্রথমে কি লেখা আছে, আ কিং হ্যাড আ লার্জ অর্চার্ড। অর্চার্ড মিনস হচ্ছে ফলের বাগান, অর্চার্ড অর্চার্ড ফলের বাগান। আ কিং, একজন রাজার, যে হ্যাডের ব্যবহার করা হয়েছে মানে ছিল, একটা রাজার ছিল, কি ছিল, একটা লার্জ, একটা বড়, লার্জ মিনস বড়, অর্চার্ড ফলের বাগান ছিল, এক রাজার একটা বড় ফলের বাগান ছিল। আ ভ্যারাইটি, এটার উচ্চারণটা হচ্ছে ভ্যারাইটি, ওকে, ভ্যারাইটি এরম ভাবে উচ্চারণ হবে, এই উচ্চারণটা একটু মাথায় রাখবে, এটা কিন্তু একটু ব্যতিক্রমী শব্দ যেটা স্পেলিং এর রুলসে যায় না। আ ভ্যারাইটি অফ, এটা একটা ফ্রেজ, আ ভ্যারাইটি অফ কথার অর্থ হচ্ছে বিভিন্ন ধরনের, বিভিন্ন ধরনের। ফ্রুট ট্রিজ, ফ্রুট ট্রিজ মানে ফলের গাছ, ফ্রুট মানে ফল, ট্রিজ মানে গাছ, ফলের গাছ। আ ভ্যারাইটি অফ ফ্রুট ট্রিজ, বিভিন্ন ধরনের ফলের গাছ, ওয়্যার ছিল, প্ল্যান্টেড গাছ লাগানো ছিল, প্ল্যান্টেড মিনস গাছ লাগানো ছিল, দেয়ার সেখানে, কোথায় ছিল, সেই অর্চার্ড ফলের যে বাগান ছিল সেই বাগানে, বাগানে। আ ভ্যারাইটি অফ ফ্রুট ট্রিজ মানে অনেক ধরনের ফলের গাছ ছিল লাগানো সেখানে, ক্লিয়ার। তারপরে কি বলছে, জাস্ট এমনি একটু তুলে নিয়ে এটা, ওকে, মেনি ফ্রুটস রাইপ এভরি ডে। রাইপ কথার অর্থ হচ্ছে পাকা, ঠিক আছে, রাইপের উল্টো হচ্ছে র, র মানে হচ্ছে কাঁচা, রাইপ মিন্স পাকা, র মিন্স কাঁচা। মেনি ফ্রুটস, অনেক ফল, এখানে যে ফ্রুটস ফল, অনেক ফল এখানে প্লুরাল ফর্মে আছে, ঠিক আছে, অনেক ফল পাকতো বা পাকে এভরি ডে, প্রত্যেক দিন, প্রত্যেক দিন অনেক ফল পাকে, সে রাজার যে বাগানটা ছিল ফলের বাগান সেখানে অনেক ফল পাকতো প্রত্যেক দিন, যেহেতু অনেক গাছ ছিল। ওকে, তারপরে দ্য গার্ডেনার ইউজড টু কালেক্ট, এটার উচ্চারণটা হচ্ছে কালেক্ট, কলেক্ট পড়লে কিন্তু ভুল হয়ে যাবে, ক নয়, হ্যাঁ এখানে একটু এইটাও ব্যতিক্রম, ওয়ের উচ্চারণটা আয়ের মতো হবে, কালেক্ট, কালেক্ট মিন্স সংগ্রহ করা, আর ইউজ টু যদি থাকে এর মানেটা হবে করতো, করতো এরকম মানে হবে, ঠিক আছে। আচ্ছা, দোজ রাইপেন মানে পরিপক্ক বা পক্ক, পাকা, ঠিক আছে, রাইপেন মিন্স পাকা, ঠিক আছে, পরিপক্ক বা পাকা, ফ্রুটস ফ্রম দ্য ভেরিয়াস, এটার উচ্চারণটা হচ্ছে ভেরিয়াস, IOUS ইয়াস সাউন্ড দিচ্ছে, ওকে, ভেরিয়াস ট্রিজ। আচ্ছা, হ্যান্ডের পরের থেকে পরে পড়ছি, একদম ভেঙে ভেঙে মানে করার চেষ্টা করি। দ্য গার্ডেনার মানে মালিটি, ওই বাগানে যে কাজ করতো সে, তাকে কি বলা হয়, গার্ডেনার বলা হয়, বাংলাতে বলা হয় মালি, ওকে, মালি ইউজ টু করতো, কি করতো, কালেক্ট করতো, সংগ্রহ করতো, মালি সংগ্রহ করতো দোজ মানে সেইগুলো, দোজ মিন্স সেইগুলো, রাইপেন মানে পরিপক্ক ফ্রুটস, পরিপক্ক সেই ফলগুলো মালি সংগ্রহ করতো, কোথা থেকে সংগ্রহ করতো, ফ্রম দ্য ভেরিয়াস ট্রি, সেই বিবিধ ধরনের বা বিভিন্ন ধরনের গাছের
থেকে সে পরিপক্ক ফলগুলো মালি সংগ্রহ করত। ওকে, অ্যান্ড এবং টেক দেম নিয়ে যেত সেগুলোকে টু দ্য কিং। এই যখনই এই টু দ্য কিং আছে, এই কিংয়ের আগে টু আছে, মিন্স এই টু এর মানেটা হবে কাছে। টু এর মানেটা কী হবে? কাছে। কার কাছে নিয়ে যেত? রাজার কাছে নিয়ে যেত, ঠিক আছে? সেগুলোকে নিত এবং নিয়ে রাজার কাছে যেত। কিসের জন্য রাজা খাবে? একদম সিম্পল হিসাব, রাজা খাবে, তার জন্য রাজার কাছে নিয়ে যেত পরিপক্ক ফল রাজার বাগান থেকে। ওকে, তারপরে কী হলো? এবার থেকে ইন্টারেস্টিং পার্টটা শুরু হচ্ছে, ভালো মতো দেখো। ওয়ান ডে, একদিন, দ্য গার্ডেনার কালেক্টেড সাম চেরিজ। চেরিজ মিনস চেরি ফল, অ্যান্ড এর পর থেকে পরে পড়ছি। একদিন গার্ডেনার অর্থাৎ মালি সংগ্রহ করেছিল, কালেক্টেড মিনস সংগ্রহ করেছিল, এখানে সাবজেক্ট, তারপরে কিন্তু এই যে ইডি ফর্ম আছে মিনস অবশ্যই অবশ্যই এটা ভি টু হবে, অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্ম। আর ভার্বের সেকেন্ড ফর্ম একটা টেন্সেই ব্যবহার হয়, সেটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট। ওকে, তাহলে কি হলো? দ্য গার্ডেনার কালেক্টেড, মালিটি সংগ্রহ করেছিল সাম কিছু চেরিজ, কিছু চেরি ফল। ওকে, অ্যান্ড এবং টুক দেম ফর দ্য কিং, এবং টুক টেকের পাস্ট ফর্ম, টুক নিয়ে গিয়েছিল দেম তাদেরকে, তাদেরকে মিনস ওই চেরিগুলোকে, তাদেরকে নিয়ে গিয়েছিল কোথায়, মানে কার জন্য নিয়ে গিয়েছিল? ফর জন্য, দ্য কিং রাজার জন্য নিয়ে গিয়েছিল, অর্থাৎ রাজা সেগুলোকে খাবে, ওই ওই কারণে রাজার কাছে ফলগুলো মালি নিয়ে গিয়েছিল। তারপরে কি হলো? দ্যাট ডে, সেই দিন, দ্য কিং ওয়াজ ইন আ ব্যাড মুড। সেই দিন দ্য কিং, রাজা, ওয়াজ ছিল ইন আ ব্যাড মুড। মুড কথার অর্থ হচ্ছে মেজাজ, ঠিক আছে? মুড মানে কিন্তু মেজাজ, মুড মানে মন নয়। ব্যাড মিন্স খারাপ, খারাপ মেজাজে ছিল। আর এই যে খারাপ মেজাজ, একটা মেন্টাল স্টেট ব্যবহার করা হয়েছে, মানসিক অবস্থা, ব্যাড মুড, তার আগে ইন প্রিপোজিশন ব্যবহার করতে হয়। ওকে, সবসময় মাথায় রাখতে হবে এটা, ঠিক আছে? ওকে, তাহলে সেই দিন রাজা ছিল খারাপ মেজাজে, সেদিন রাজার খুব মেজাজ খারাপ ছিল এবং রাজার কাছে ফল নিয়ে গেছে মালি। তারপরে কি হলো? হি অর্থাৎ সে, রাজাকে বলছে রাজা, সে বা তিনি পিকড মানে তুলে নেওয়া আ চেরি, একটা চেরি, টু টেস্ট, অর্থাৎ টেস্ট মিন্স স্বাদ গ্রহণ করা, আর একটা টেস্ট আছে TEST, টেস্ট, এইটা মানে হচ্ছে পরীক্ষা করা, ঠিক আছে? এই টেস্ট মানে স্বাদ গ্রহণ করা, আর তার আগে টু আছে, ডেফিনেটলি এটার মানে হয়ে যাবে হচ্ছে তে অর্থে, তে অর্থাৎ স্বাদ গ্রহণ কর, তে স্বাদ গ্রহণ করতে, ঠিক আছে? তো হি পিকড, তিনি তুলে নিয়েছিলেন আ চেরি, একটা চেরি, টু টেস্ট, স্বাদ গ্রহণ করতে। তারপরে কি হলো? ইট ওয়াজ সাওয়ার, সাওয়ার মিন্স টক, সাওয়ার মিন্স টক। ওকে, ইট ওয়াজ, এটা অর্থাৎ ওই যে চেরিটা, একটা চেরি তুলে নিয়েছিল, ওটাকে ইট বলা হচ্ছে, ওটা ছিল সাওয়ার, টক, ওটা টক ছিল, চেরিটা টক ছিল। এমনিতেই তো রাজার মাথা খারাপ হয়ে গেছে, মুড খারাপ ছিল, তার উপরে আবার টক ফল দিয়ে দিয়েছে মালি। সুতরাং, সো সুতরাং দ্য কিং গট এক্সট্রিমলি অ্যাংগ্রি। আচ্ছা, সুতরাং দ্য কিং, রাজা, গট, গটের পরে যদি এখানে গেট ভার্ব আছে, এখানে গেট এর পরে যদি অ্যাজেক্টিভ থাকে, ঠিক আছে, তাহলে ডেফিনেটলি সেটা সেই ক্ষেত্রে গটের মানে হবে হয়েছিল, হয়েছিল, গেট থাকলে হয়, গট থাকলে হয়েছিল, রাজা হয়েছিল এক্সট্রিমলি, অত্যন্ত অ্যাংগ্রি, ক্রুদ্ধ, রাজা অত্যন্ত ক্রুদ্ধ হয়েছিল, রাজা প্রচণ্ড রেগে গিয়েছিল। ওকে, হি থ্রিউ দ্য চেরি অ্যাট দ্য গার্ডেনার, হি অর্থাৎ তিনি, থ্রিউ মানে ছুঁড়ে মেরেছিল, দ্য চেরি অর্থাৎ চেরি ফলটি, অ্যাট মিন্স দিকে, নির্দিষ্ট কোনো দিকে কিছু ছুঁড়ে মারা, তা সেই ক্ষেত্রে অবশ্যই অ্যাট প্রিপোজিশন বসাতে হবে। ওকে, তো ওই কারণে অ্যাটের ব্যবহার করা হয়েছে। হি থ্রিউ দ্য চেরি, সে চেরি ফলটা ছুঁড়ে মেরেছিল গার্ডেনারের, অ্যাটের মানেটা দিকে অর্থে করব, ঠিক আছে? গার্ডেনারের, গার্ডেনারের দিকে, মালির দিকে ওই চেরি ফলটা ছুঁড়ে মেরেছিল। তারপরে কি হলো?
দ্য গার্ডেনার ওয়াজ হার্ট, হার্ট মিন্স আহত হওয়া, তাহলে গার্ডেনার মালি ছিল আহত, এরকম না মালি আহত হয়েছিল এরকম ভাবে বলবো, মালিটি আহত হয়েছিল, এটা প্যাসিভ ভয়েসে লেখা আছে, প্যাসিভ ভয়েসে। ওকে, কিসের প্যাসিভ ভয়েস? এটা পাস্ট ইনডেফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস। ওকে, মালিটি আহত, মালিটিকে আহত করা হয়েছিল, মালিটি আহত হয়েছিল, এরকম ভাবে বললেই হবে। বাট, কিন্তু হি সেইড, সে বলল, অর্থাৎ মালিটি বলল, গড ইজ মার্সিফুল, ঈশ্বর হয় করুণাময় বা ঈশ্বর হয় দয়াময়। সে রাজার কাছে মার খেলো, কিন্তু আবার বলছে কি ঈশ্বর হয় করুণাময়। তো যাই হোক, তারপরে কি হলো, দ্য কিং ওয়াজ সারপ্রাইজড অ্যাট দ্য গার্ডেনার্স ওয়ার্ডস। ওয়ার্ডস মিন কথা, শুধু ওয়ার্ড থাকলে শব্দ হয়ে যায়, ওয়ার্ডস মিন কথা। ওকে, তাহলে দ্য কিং, রাজা ওয়াজ, হয়েছিল সারপ্রাইজড, রাজা অবাক হয়েছিল, সারপ্রাইজড অ্যাট দ্য গার্ডেনার্স ওয়ার্ড, গার্ডেনারের কথাতে, গার্ডেনারের অর্থাৎ মালির কথাতে, মালিকে মেরেছে, মালি বলছে কি ঈশ্বর হয় করুণাময়, ঈশ্বর হয় দয়া দয়াময়, এরকম বলছে, মার খেলো আবার এরকম বলছে। ওকে, তো এই কথাতে রাজা একটু সারপ্রাইজড হয়েছিল, অবাক হয়েছিল। হি আস্কড, সে অথবা অথবা বলতে পারি তিনি আস্কড, জিজ্ঞাসা করলো, রাজা জিজ্ঞাসা করলো, আই হ্যাভ হার্ট ইউ, আই হ্যাভ হার্ট, এখানে এই যে হ্যাভের সাথে ভি থ্রি ব্যবহার করা আছে, হার্ট এর ভি থ্রি, তো অবশ্যই এটা মনে রাখতে হবে, হ্যাভের সাথে যখন ভি থ্রি ব্যবহার করতে হয় হ্যাজ হ্যাভের সাথে, তখনই এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে যায়, আর মানেটা এরকম হবে যে করেছে, গিয়েছে, খেয়েছে, এরকম, ঠিক আছে, বা করেছি, মেরেছি, খেয়েছি, এরকম। তাহলে আই হ্যাভ হার্ট ইউ, আমি তোমাকে আহত করলাম, এখনই করলাম, এই কিছুক্ষণ হলো, এরকম সিচুয়েশন, আচ্ছা, আমি তোমাকে আহত করলাম, অ্যান্ড, এবং ইউ আর সেইং, যে আর, বি ভার্বের পরে আইএনজি ফর্ম ব্যবহার করা হয়েছে, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, এখনই যাচ্ছি, করছি, খাচ্ছি, এরকম, ঠিক আছে, ইউ আর সেইং, তুমি বলছো গড ইজ মার্সিফুল, ঈশ্বর হয় করুণাময়, ঈশ্বর হয় দয়ালু, ওয়াই, কেন? দ্য গার্ডেনার সেইড, গার্ডেনার বলল, ইওর ম্যাজেস্টি, হে মহারাজ, এই যে ইওর ম্যাজেস্টি, হে মহারাজ, এরম ভাবে বলতে হবে, আই ওয়াজ গোয়িং টু ব্রিং, এই যে ওয়াজের সাথে আইএনজি ফর্ম আছে, এটাও পাস্ট কন্টিনিউয়াস টেন্স, আই ওয়াজ গোয়িং, আমি যাচ্ছিলাম, টু ব্রিং, আনতে, ওয়াটার মেলনস, এটার যে ওয়াটার তার সাথে মেলনস, ওয়াটার মেলনস কথার অর্থ হচ্ছে তরমুজ, ওয়াটার মেলনস, ওকে, আমি তরমুজ আনতে যাচ্ছিলাম, বাট, কিন্তু ফরচুনেটলি, যে ফর টি ইউ চু এন এ টি ই নেট এল ওয়াইলি, ফরচুনেটলি, কিন্তু সৌভাগ্যবশত, ফরচুনেটলি, সৌভাগ্যবশত বা ভাগ্যক্রমে, আই চেঞ্জড, আমি পরিবর্তন করেছিলাম মাই মাইন্ড, আমার মন, এই যে মাইন্ড মিন্স মন, আমার মন পরিবর্তন করেছিলাম, আমি ওয়াটারমেলন আনতে যাচ্ছিলাম, আমি যাচ্ছিলাম তরমুজ আনতে, কিন্তু আমি আমার মন পরিবর্তন করলাম, এবং তারপরে আই থিঙ্ক ই এনেছিল, কী বলে ওটা, চেরি, হ্যাঁ, চেরি এনেছিল তারপরে, তো যাই হোক, তারপরে কি বলছে, ইম্যাজিন, ভাবুন তো একবার, এই যে এটার উচ্চারণটা ইম্যাজিন, এক্ষেত্রে ভিসিবি রুলসটা কার্যকারী হয় না, এর উপর এটা মাথায় রাখতে হবে, হ্যাঁ, শব্দটার উচ্চারণটা একটু মনে রাখতে হবে, ইম্যাজিন, আই ম্যা জাইন, এরমভাবে কিন্তু উচ্চারণটা হবে না, ওকে, ইম্যাজিন, ভাবুন তো, এরকম, হোয়াট উড হ্যাভ হ্যাপেন্ড, আচ্ছা, উড হ্যাভ মানে হতো, এই অর্থে উড হ্যাভের ব্যবহার করা হয়, হোয়াট উড হ্যাভ, কী হতো, হ্যাপেন্ড মানে কি ঘটতো, এক কথায় আমরা এরমভাবে বলতে পারি, উড হ্যাভ হ্যাপেন্ড, কি ঘটতো, হোয়াট উড হ্যাভ হ্যাপেন্ড, কি ঘটতো, ইফ ইউ, যদি আপনি হ্যাড থ্রোন, ছুঁড়ে মারতেন, আ ওয়াটারমেলন, একটা তরমুজ, অ্যাট মি, আমার উপরে, মানে মেরেছে একটা চেরি ফল, যদি তরমুজ আনতো তাহলে তরমুজটাই ছুঁড়ে মারতো ওর মাথায়, যে ভাবুন তো, যদি একটা তরমুজ আমার আমার দিকে আপনি ছুঁড়ে মারতেন, তাহলে কি হতো আমার,
দ্যাট ইজ ওয়াই, সেই জন্য, এটার অর্থ যে সেই কারণে বা সেই জন্য, দ্যাট ইজ ওয়াই, দ্যাটস ওয়াই, ওকে, দ্যাট ইজ ওয়াই, সেই জন্য বা সেই কারণে আই সেইড, আমি বললাম, গড ইজ মার্সিফুল, ঈশ্বর হয় করুণাময়। কিং অলসো লাফড, উচ্চারণটা লাফড এরম ভাবে, যে এইটার উচ্চারণটা ফয়ের মতো হবে, ওকে, লাফড। কিং অলসো লাফড, রাজাও, এই যার সাথে অলসো থাকবে তার সাথে ও, রাজা ও, এরকম একটা টার্ম আসবে, ঠিক আছে, রাজাও লাফড, হেসে ফেলল অ্যাট দিস, এই কথাই, ওকে। তো আই থিঙ্ক বিষয়টা মানে অ্যাকচুয়ালি আপনারা বুঝতে পারলেন যে কিভাবে অ্যাকচুয়ালি কেন গড ইজ মার্সিফুল টাইটেলটা দেওয়া হয়েছে, যা হয় মঙ্গলের জন্যে হয় আমরাও বলে থাকি সাধারণত। তো রাজা চেরি ফলটা ছুঁড়ে মেরেছে, চেরি ফলটা টক ছিল, যদি ওয়াটারমেলন ছুঁড়ে মারতো তাহলে বেচারার অবস্থাটা শোচনীয় হয়ে যেত। যাই হোক, আই হোপ আপনারা বিষয়টাকে বুঝতে পেরেছেন, যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে জানাবেন, এবং কেমন লাগলো গল্পটা সেটাও জানাতে ভুলবে না, কমেন্ট বক্সে অবশ্যই জানাতে হবে আমাকে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।